বাড়ি বাড়ি প্রচারে বিজেপির জেলা পরিষদের প্রার্থী মামনি রায় ঝড় তুলছেন। রবিবার সকাল থেকে নিজের নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন মামনি রায়। 2 নং জেলা পরিষদের আসনে রয়েছে চুড়াইবাড়ি, মাখন, কালাগাঙ্গের পার ও কদমতলা গ্রাম পঞ্চায়েত। রবিবার কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের এই কর্মসূচি পালন করা হয়। এদিনের প্রচারে ওনার সঙ্গে পঞ্চায়েতের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। কয়েক শতাধিক দলীয় কর্মীদের নিয়ে এই বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সারা পরিলক্ষিত হয়। যার যার বাড়িতে যাচ্ছি সবার বাড়িতে খুবই ভালোই সাড়া পাচ্ছি, সবাই এইবার বিজেপি যাচ্ছে। তাদের সাথে কথা হয়েছে, এরপর এদেরকে নিয়ে আলাদা একদিন বসার সিদ্ধান্ত করা হয়েছে, বসিয়ে দেখতে পাবো বলে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, আপনার কেন্দ্র কোথায়? কুটুম গ্রাম পঞ্চায়েত নিয়ে আপনার আসেন? আমার 4টি আসন, আপনার 4টি আসন, কদমতলা, চুড়াইবাড়ি, বাগন, কালাগাঙ্গা গ্রাম। সকাল আমি কালাগাঙ্গের পাড়ে গিয়েছি, বাগন গিয়েছি। বাগনে এবার ভালোই সবাই বলছে এবার বিজেপি মানে পঞ্চায়েত করবে, বলছিল কেন গত 5 বছর আগে ওরা একটা ভুল করেছিল, এবার আর সেই ভুলটা করবে না। ওরা জনগণের খুব ভালোই সারা হচ্ছে।